থাই নক, যে কিনা গত ৪৮ বছর যাবৎ ঘুমায়নি। অ্যালবার্ট হারপিন এই ব্যক্তি ৯০ বছর ঘুমায়নি, অর্থাৎ জীবনদশায় কোনো সময় দু চোখের পাতা এক করেননি। কি অবাক হচ্ছেন! তাহলে চলুন জেনে আসা যাক এই দুজন মানুষ কিভাবে এই অসম্ভব কাজকে সম্ভব করেছেন। প্রথমে জেনে নেওয়া যাক থাই নকের কথা। তিনি হলেন ভিয়েতনামের কৃষক, তার বয়স ছিল ৭৯ বছর। তিনি গত ৪৮ বছর ধরে ঘুমাননি। শুনতে খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? ভিয়েতনামের মানুষজন যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা মনে করেছিল মানুষজনকে বোকা বানাচ্ছে অথবা মিথ্যা বলছে। কিন্তু আস্তে আস্তে তার বিষয়ে আসল সত্য জানতে পারে। সবাই লক্ষ্য করতে থাকে থাইরক না ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দেয়। এই ঘটনা ভিয়েতনাম থেকে শুরু করে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে কারোর সাথে কথা বলতো না। তখন সবাই ভাবতে থাকে এটা তার একটি সমস্যা। তাই অনেকেই তাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য বলে, তাতে সে রাজি হয় না। সেই সময় অনেক ডাক্তার ও নিউজ রিপোর্টার তার সাথে দেখা করতে চাইলে সে রাজি হয় না, বরং সে নিজেকে কৃষিকাজে ব্যস্ত রাখত। একটা সময় পর সে ডেন্ডাই নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে রাজি হয় এবং তার উপরে একটি ডকুমেন্টারি শ্যুট হয়। আর এখানে জানা যায় এই ঘটনার শুরু কিভাবে হয়। বিষয়টা এমন নয় যে মাত্র একদিন না ঘুমিয়ে কাটিয়ে দিলাম, এটা ৪৮ বছর যাবৎ হয়ে আসা একটি ঘটনা। তার বয়স যখন ৩১ বছর তখন সে কঠিন জ্বরে আক্রান্ত হয়। তার জ্বর এতটাই বেশি ছিল যে তার ঘুম কোনোভাবেই আসতো না। আর এই জ্বর দেখতে দেখতে এক সপ্তাহ নয় বরং এক মাস গড়াতে শুরু করলো। আর তাই সে পুরো এক মাস না ঘুমিয়ে কাটিয়ে দেয়। যদিও পরবর্তীতে জ্বর থেকে সেরে ওঠে, কিন্তু তারপরেই সে আরও একটি নতুন সমস্যায় আক্রান্ত হয়। সেই রোগটি ছিল ইনসোমনিয়া। ইনসোমনিয়াকে সহজে করে বলতে গেলে এটি একটি ঘুমের রোগ, যা একজন সুস্থ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়। এমনকি সে সারা রাত ঘুমাতে পারে না। এই রোগ এক ব্যক্তি ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে থাকাকে আরও কঠিন করে দেয়। একবার ঘুমাতে সমস্যা হলে সেই লোকটি আর ঘুমাতে পারে না। এই রোগে আক্রান্ত ব্যক্তি খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে। রাতে না ঘুমানোর কারণে আক্রান্ত ব্যক্তি দিনের বেলায় ক্লান্ত বোধ করে। এই রোগ মানুষকে খুব সহজেই দুর্বল করে দেয়, যদিও এটার বেশ কিছু কারণও থাকতে পারে, যেমন দুশ্চিন্তা, হতাশা, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ইনসোমনিয়া রোগের চিকিৎসা বিভিন্ন ধরনের হতে পারে, এমনকি এর অনেক থেরাপিও আছে, আবার এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। মনে করুন একজন ব্যক্তি ৮০ ঘন্টার বেশি জেগে থাকে, যদিও এটা বাস্তবে সম্ভব নয়। তাহলে সে হ্যালোসেলিশন করতে শুরু করে, যেমন একজন ব্যক্তির এতটাই ঘুমের অভাব ছিল যে ভাবতে শুরু করে সে আইসিইউতে ভর্তি আছে। তার পাশে অনেকেও কথা বলছে, যদিও সে বাস্তবে একটি চেয়ারে বসে আছে। এই রোগে যদি আপনিও আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনিও ভাববেন কাল্পনিক কেউ আপনার সাথে কথা বলছে। এছাড়াও আরও অদ্ভুত কিছু বিষয় আপনি দেখতে পাবেন, কিন্তু থাইনগের ব্যাপারটি খুবই অদ্ভুত ছিল। তার মধ্যে এসবের কিছুই দেখা যায়নি। ৭৯ বছর বয়সেও তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ সবল। ঘুমানোর জন্য সে অনেক চেষ্টা করেছেন, ওষুধ খাওয়া থেকে শুরু করে মদ পর্যন্ত খেয়েছেন শুধুমাত্র একটু ঘুমানোর জন্য, কিন্তু সে শত চেষ্টা করেও সে ঘুমাতে পারেনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, যখন পুরো শহরের মানুষ ঘুমাতো তখন একটানা ৪৮ বছর না ঘুমে থাকাটাও অবিশ্বাস্য বটে। কিন্তু বন্ধুরা, যদি এখন আপনাকে বলি ৪৮ বছর নয় একটানা ৯০ বছর না ঘুমিয়েছিলেন এক ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, আমেরিকার এক ব্যক্তি আলবার্ট হারপিন দাবি করেন তার পুরো জীবনে কখনই তার চোখের পাতা এক করেনি। তিনি ইংরেজিতে ম্যান হু নেভার স্প্লিন্ট নামে পরিচিত। অ্যালবার্ট হারপিন ১৮৬২ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুর আগেই বিখ্যাত হয়ে যান। তিনি ৯৪ বছর বয়সে দাবি করেন তিনি ছোটবেলা থেকে ঘুমান না, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেন না। সেই সময়কালে প্রযুক্তি তেমন উন্নত ছিল না, সেই সময় ছিল না কোনো মোবাইল ফোন, না ছিল কোনো সোশ্যাল মিডিয়া। তাই কোনো কিছুকে প্রমাণ করতে চাইলে সশরীরে সেই জায়গায় উপস্থিত হতে হতো। অনেক মানুষ কৌতূহলী হয়ে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখতে পায় ঘরে কোনো বিছানা নেই, শুধুমাত্র একটি চেয়ার ছাড়া। আলবার্টের ভাষ্য মতে যখন সবাই ঘুমাতো তখন সে সেই চেয়ারে বসে খবরের কাগজ পড়ত। ফরগোটেন হিস্টোরি নামক একটি আর্টিকেলে বিস্তারিত বলা রয়েছে, বিংশ শতাব্দীতে এই ঘটনাটি খুবই আলোচিত হতে শুরু করে, সাথে সাথে মানুষজনের কৌতূহল বাড়তে থাকে। এমনকি আলবার্টকে নিয়ে ২০১৭ সালের দিকে রবার্ট কুইন নামক এক লেখক দ্য ম্যান হু নেভার স্প্লিপ নামক একটি বই লিখেন। বইতে তিনি বলেন, আলবার্টের কথা যদি আসলে সত্যি হয় তাহলে তাকে সুপার হিউম্যান বলা যেতেই পারে, কেননা কোনো সাধারণ মানুষের পক্ষে একেবারে না ঘুমিয়ে থাকা সম্ভব
না। বিজ্ঞানীরা এমন কোনো মানুষ কিংবা এমন কোনো প্রাণী খুঁজে পায়নি যারা ঘুমায়নি। অ্যালবার্ট কিভাবে এত ফেমাস হলো, তার দাবি কি আসলে সত্যি ছিল, তাহলে চলুন জেনে নেওয়া যাক। অনেক খবর কাগজে যেমন ট্রেন্টন নিউজে বলা হয়েছিল, অ্যালবার্ট জন্ম নেওয়ার পর তিনি 15 বছর না ঘুমিয়ে ছিলেন। না ঘুমানোর পরও সে সুস্থই ছিল। এই লেখা পাবলিশ হওয়ার 1 বছর পরে অ্যালবার্ট বলেন তার বাচ্চা হওয়ার পরে সে 16 বছর যাবৎ ঘুমায়নি। তার এই কথা সঠিক বোঝানোর জন্য সে বলে তার বাচ্চার জন্ম নেওয়ার পরে সে অনেক নার্ভাস হয়ে পড়ে, আর তার 4 বছর পরে তার স্ত্রী মারা যায়। এই কারণে সে খুব চিন্তিত থাকতো, তাই সে রাতে ঘুমাতে পারতো না। কয়েক মাস পর একটা পর্যবেক্ষণ ল্যাবরেটরি ট্রেন্টন নিউজকে 7.5 লাখ টাকা দেয় এটা জানার জন্য যে অ্যালবার্ট কি আসলেই রাতে ঘুমায় না। কিন্তু ট্রেন্টন নিউজ তাদের অফার ফিরিয়ে দেয়। পরের বছরগুলোতে অনেক লেখা বের হলেও কেউ সঠিক তথ্য সংগ্রহ করতে পারে না। অনেকগুলো আর্টিকেলের মতো ডাক্তারদের একটি দল 7 দিন 7 রাত অ্যালবার্টের সাথে কাটায়। তারা এটা দেখে অবাক হয়ে যায়, একটা মানুষ 7 দিন কীভাবে না ঘুমিয়ে থাকতে পারছিল। যদিও এটার কোনো রেকর্ড বা প্রমাণ পাওয়া যায়নি, থাকলেও হয়তো লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু বিজ্ঞানীদের মধ্যে অ্যালবার্ট আসলে প্যারাডক্সিক্যাল ইনসোমনিয়া নামক একটি রোগে আক্রান্ত হয়েছিল। এই রোগে আক্রান্ত রোগীরা তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে এবং কখনো ঘুমায় না, কিন্তু তাদের ব্রেন ওয়েব পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে আসলে ঘুমাচ্ছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যালবার্টের দাবি অনেকাংশেই সত্য, তিনি গত 90 বছর যাবৎ ঘুমায়নি। তো বন্ধুরা, এই ছিল সবচেয়ে বড় ঘটনা যেখানে দুজন মানুষ অনেক বছর ধরে ঘুমায়নি। এতটুকু সত্য, আর কতখানি মিথ্যা তা হয়তো আগামী দিনে বলে দিবে। তবে সবচেয়ে মজাদার বিষয় হলো অ্যালবার্টের কবরের উপর লেখা আছে, আমি কখনোই ঘুমাইনি, শুধুমাত্র বিশ্রাম নিয়েছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন।